নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইতিহাস বিষয়ে অধ্যায় সাম্রাজ্য সমূহ থেকে যে অধ্যায়টি আছে সে অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলি থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও ব্যাখ্যা বিবৃতি ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন ঘটনাক্রমে সাজানো সত্য মিথ্যা নির্ণয় ক্ষেত্র ক্ষেত্রভিত্তিক প্রশ্ন তার আগে চলো তোমাদের সিলেবাসটা একটু বুঝিয়ে দিই তোমাদের সাম্রাজ্য সাম্রাজ্য সমূহ হচ্ছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো মূল বিষয়ে যাওয়া যাক তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখাবো দেখো তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাসের তিনটি অধ্যায় প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে একটা নাম্বার আছে ইতিহাস চেতনা এখান থেকে আসবে মোট তোমাদের দশ নম্বর আচ্ছা দ্বিতীয় আছে আছে সাম্রাজ্য সমূহ মোট আসবে পনেরো নম্বর পরে আছে তিন নম্বর অধ্যায় শাসন ব্যবস্থা ধারণা তুলনামূলক পাঠ আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা সমাধান করে দেখাবো মোট একশোটি প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব আগের ভিডিওতে তোমাদের ইতিহাস চেতনা থেকেও আমরা একশোটি প্রশ্ন তার উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক একদাগের প্রশ্ন আছে দেখো কোন রাজার আমল থেকে অ্যাসিরিয় সাম্রাজ্যর সম্প্রসারণ শুরু হয়েছিল উত্তরটা হবে প্রথম সালমানেসার পরবর্তী দেখো দুই দাগের একামিনিট বংশের প্রতিষ্ঠাতা হলেন উত্তরটা হবে সাইরাস দ্য গ্রেট তিন দাগের প্রশ্ন দেখো প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল ডুনিয়া যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা বাংলা ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সমস্ত বিষয় দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের গেলে পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নতা চার দাগের কোন সময়কাল গ্রীষের ইতিহাসের অন্ধকার যুগ নামে পরিচিত উত্তরটা হবে খ্রিস্টপূর্ব থেকে আটশো অব্দ পরবর্তী প্রশ্নাঙ্ক পাঁচ দাগের চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অব্দে পরবর্তী প্রশ্নতা ছয় দাগের কোন যুদ্ধের পর সমগ্র গ্রীষে ম্যাসিডোনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে চেরোনিয়ার যুদ্ধ পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগের কার নেতৃত্বে ম্যাসিডোনীয় বাহিনী বিশ্বজয় অগ্রসর হয় উত্তরটা হবে আলেকজান্ডার দ্য গ্রেট পরবর্তী প্রশ্ন দেখো আট দাগের যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তরটি হবে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দশ দাগের গ্রিকদের কোন অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল উত্তরটা হবে জাহাজ নির্মাণের এগারো দাগের প্রশ্ন দেখো পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল উত্তরটা হবে রোমান সাম্রাজ্য পরবর্তী প্রশ্ন দেখো আদি রোমানদের বাসস্থান ছিল এরা উত্তর হবে রোম পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন উত্তরটা হবে রেমাস পরবর্তী দেখো চৌদ্দ দাগের সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে রোম নগরীকে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে রোমুলাস পরবর্তী প্রশ্ন দেখো পনেরো দাগের সিনেটের সদস্য পদের সময়কাল ছিল এটা উত্তর হবে আজীবন পরবর্তী দেখো ষোলো দাগ কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে জুলিয়াস সিজার পরবর্তী দেখো সতেরো দাগের সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র ছিল উত্তরটা হবে রোম পরবর্তী দেখো আঠেরো দাগ প্রাচীন রোমের রাজতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকে ছিল উত্তরটা হবে দুইশো বছর যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী দেখো উনিশ দাগের প্রাচীন রোমে লিখিত উপাদান পাওয়া যায় এটা উত্তর হবে প্রজাতন্ত্রের আমলে পরবর্তী দেখো কুড়ি দাগের ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম উত্তরটা হবে অরিজিনিস পরবর্তী প্রশ্ন দেখো একুশ দাগের ডি রিপাবলিক গ্রন্থটি কার লেখা উত্তরটা হবে সিসেরো পরবর্তী প্রশ্ন দেখো বাইশ দাগের প্রাচীন রোমান ভাস্কর্যগুলি থেকে জানা যায় উত্তরটা হবে সম্রাটের জীবনযাত্রা সম্পর্কে পরবর্তী প্রশ্ন দেখো তেইশ দাগের কোন খ্রিস্টপূর্বাব্দে ক্ষুব্ধ ইতালির রাজ্যগুলির সশস্ত্র বিপ্লব করেছিল এটা উত্তর হবে নব্বই খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী দেখো চব্বিশ দাগের ইতালীয় সংঘ কবে গঠিত হয়েছিল এটা উত্তর হবে এটা উত্তর হবে নব্বই খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী দেখো পঁচিশ দাগ ইতালীয় সংঘের রাজধানী হলো এটা উত্তর হবে করফিনিয়াম ছাব্বিশ দাগ দেখো মারিয়াস কবে মারা গিয়েছিলেন উত্তরটা হবে বিরাশি খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী দেখো সাতাশ দাগের কোন শাসন প্রজাতান্ত্রিক রোমের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করেছিল এটা উত্তর হবে ত্রয়ীর শাসন আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুটিয়ে পড়বে বাংলা বিষয়ে দেওয়া আছে আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নিও পরবর্তী দেখো আঠাশ দাগ কে রোমের সিনেটে ভেটো প্রয়োগের ক্ষমতা পান এটা উত্তর হবে জুলিয়াস সিজার পরবর্তী দেখো উনত্রিশ দাগের জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রের নেতৃত্ব দেন উত্তরটা হবে জুলিয়াস ব্রুটাস ও গায়ুস ক্যাসিয়াস পরবর্তী দেখো তিরিশ দাগে জুলিয়াস সিজারের পালিত পুত্র ছিলেন এটা উত্তর হবে গায়ুস অক্টাভিয়ান পরবর্তী প্রশ্ন দেখো একত্রিশ দাগের অগাস্ট অগাস্টাস উপাধি কার নামে ব্যবহার করা হয় উত্তরটা হবে দেবতাদের পরবর্তী দেখো বত্রিশ দাগের কে নিজেকে প্রথম নাগরিক বলে ঘোষণা করেন এটা উত্তর হবে কয়কারে কে সরি প্রশ্নটা হবে কয়কারে কে বানানটা একটু ভুল আছে কয়শী হবে না কয়কারে কে হবে উত্তরটা হবে অগাস্টাস সিজার পরবর্তী দেখো তিরিশ জায়গের তেত্রিশ জায়গায় ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা এটা উত্তর হবে পিপ্লিনি পরবর্তী দেখো চৌত্রিশ জায়গায় ক্লিওপেটার সঙ্গে কে আত্মহত্যা করেন উত্তরটা হবে মার্ক অ্যান্টনি বানানটা ভুল আছে কয়সি হবে না উত্তরটা হবে কয়েক প্রশ্নটা হবে কয়েকারের কে পরবর্তী দেখো পঁয়ত্রিশ জায়গের সম্রাট অগাস্টাসের প্রাসাদ কি নামে পরিচিত উত্তরটা হবে ডোমাস অগাস্টানা পরবর্তী দেখো অগাস্টাসের যুগের শেষ কবি কে ছিলেন উত্তরটা হবে অবিট পরবর্তী প্রশ্ন দেখো সাহিত্য জাগের ভার্জিলে বিখ্যাত কাব্যটি হলো এটা উত্তর হবে জার্জিক্স পরবর্তী দেখো আটত্রিশ জাগের কার আমলে রোমান সাহিত্য উপন্যাসের আবির্ভাব ঘটে এটা উত্তর হবে অগাস্টাস পরবর্তী দেখো উনচল্লিশ দাগের অগাস্টাসের আমলে রোমের একজন বিখ্যাত লেখক ছিলেন উত্তরটা হবে সিক্সটাস প্রপার্টিয়াস এটা হবে না এটা উত্তর এটাও হবে রয়কার রো মায়কার মেয়ে রোমের রোমের একজন তো মানটা বলে দিলাম কোনো সুবিধার্থে চল্লিশ দাগ দেখো কোন রোমান সম্রাট প্রথম অগাস্টি হিসেবে সমগ্র শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন উত্তরটা হবে ডায়োক্লেশিয়ান পরবর্তী দেখো কোন সম্রাট রোমে দ্বিতীয় অগাস্টি হিসেবে নিযুক্ত হন এটা উত্তর হবে ম্যালেরিয়ার ম্যাক্সিমিয়ান পরবর্তী দেখো কোন রোমান সম্রাট তিনশো পাঁচ খ্রিস্টাব্দে অগাস্টি পদ ত্যাগ করেন উত্তরটা হবে ডায়ক্লেসিয়ান পরবর্তী প্রশ্ন দেখো তিতাল্লিশ জাগের নতুন রোম নামে পরিচিত ছিল এটা উত্তর হবে কনস্ট্যান্টি পরবর্তী দেখো চুয়াল্লিশ জায়গায় কে বাইজেন্টিয়ান নগরীর পুনং নির্মাণ করেন উত্তরটা হবে পোসেনিয়াস এটাও এটাও হবে কে পঁয়তাল্লিশ জাগ দেখো সম্রাট কনস্ট্যান্টিন কত খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন এটা উত্তর হবে তিনশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো ছেচল্লিশ জায়গার কোন রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি দেন এটা উত্তর হবে কনস্ট্যান্টাইন সাতচল্লিশ দাগ দাগ দেখো বিলানের নির্দেশনামা কবে জারি করা হয়েছে উত্তরটা হবে তিনশো তেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো আটচল্লিশ দাগের দ্বিতীয় কনস্টানটি পিতা ছিলেন উত্তরটা হবে কনস্টান টাইম পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো ঊনপঞ্চাশ দাগের জুলিয়ানের পিতা ছিলেন উত্তরটা হবে কনস্ট্যান টাইম পরবর্তী দেখো নেপোর সেনাপতি ছিলেন উত্তরটা হবে ওরিস্টাস পরবর্তী প্রশ্ন দেখো পোশ একান্ন দাগের পশ্চিম রোমের রাজধানী ছিল উত্তরটা হবে রোম নগরী যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা যখন বাড়িতে ফ্রি পাবে তখনই তোমরা রিভিশন দেবে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে আর উত্তরগুলো খাতে একটু লিখে নেবে পরবর্তী প্রশ্ন দেখো বাহান্ন দাগের নেপকে হত্যা করার উত্তরটা হবে ওরেস্টাস পরবর্তী দেখো তিপ্পান্ন দাগের তৃতীয় ভ্যালেন্টিনিয়ার নিয়ানের পরবর্তী সম্রাট ছিলেন উত্তরটা হবে রিসিমার চুয়ান্ন দাগের প্রশ্ন দেখো আটশো খ্রিস্টাব্দে জার্মান উপজাতির নেতা ছিলেন উত্তরটা হবে শার্লা ম্যান পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চান্ন দাগের রোমানদের দৃষ্টিতে বর্বর হিসাবে চিহ্নিত করা হতো এটা উত্তর হবে টিউটনদের পরবর্তী দেখো ছাপ্পান্ন দাগের পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় খেয়ে উত্তরটা হবে ওডোসার পরবর্তী দেখো সাতান্ন দাগের কাদের আক্রমণে অস্ত্রগতটা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল উত্তরটা হবে হুন্দের যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে পরবর্তী দেখো আটান্ন দাগের জাস্টিনিয়ানের আইনবিধি কটি ভাগে বিভক্ত হয় এটার উত্তর হবে তিনটি পরবর্তী দেখো উনষাট দাগের জাস্টিনিয়ানের শাসনকালে প্রখ্যাত দার্শনিক ছিলেন উত্তরটা হবে প্রাতিনাম ষাট দাগের প্রশ্ন দেখো জাস্টিনিয়ানের শাসনকালে মহাকবি ছিলেন এর উত্তর হবে মুসিয়াস পরবর্তী প্রশ্ন দেখো একষট্টি দাগের কোন পার্শিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন উত্তরটা হবে খসরু পরবর্তী দেখো বাষট্টি দাগ কবে আলেকজান্দ্রিয়ার পতন হয়েছিল উত্তরটা হবে ছয়শো উনিশ পরবর্তী প্রশ্ন দেখো হজরত মোহাম্মদের ধর্ম আন্দোলন কাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল উত্তরটা আরব উপদ্বীপের অধিবাসীদের পরবর্তী প্রশ্ন দেখো চৌষট্টি দাগের রোমান সাম্রাজ্যের মূল চালিকা শক্তি ছিল উত্তরটা হবে ভূমধ্য সাগরীয় বাণিজ্য কর্তৃক পরবর্তী দেখো পঁয়ষট্টি দাগের কাদের হাতে যুগদের আধিপত্যের অবসান ঘটে এটা উত্তর হবে কাদের হ্যাঁ সরি প্রশ্নটা হবে কাদের তাদের নয় কয়েক দয়কাররা হবে উত্তরটা হবে মঙ্গলদেব পরবর্তী দেখো উসমানের পুত্র ছিলেন উত্তরটা হবে ওরহান পরবর্তী প্রশ্ন দেখো সাতষট্টি দাগের রোমান সভ্যতার জমির বাড়ির দেবতা হলেন উত্তরটা হবে লরেস আটষট্টি দাগ দেখো রোমে সূর্য দেবতা ছিলেন উত্তরটা হবে জুপিটার উনসত্তর দাগ দেখো রোমে শিক্ষা ও জ্ঞানের দেবী ছিলেন উত্তরটা হবে মিনার ভা পরবর্তী প্রশ্ন দেখো সত্তর দাগের রোমে মাতৃত্বের দেবী ছিলেন উত্তরটা হবে সিবিলি একাত্তর দাগ দেখো রোমান সমাজের ভিত্তি ছিল উত্তরটা হবে পরিবার বাহাত্তর দাগ দেখো মিশর অন্তরের প্রধান ভাষা ছিল উত্তরটা হবে কপটিক প্রশ্ন দেখো তিয়াত্তর দাগের উত্তর আফ্রিকা অঞ্চলে কোন ভাষা গোষ্ঠীর প্রাধান্য ছিল উত্তরটা হবে পিউনিক পরবর্তী দেখো চুয়াত্তর দাগের মিশর অঞ্চলের প্রধান ভাষা ছিল উত্তরটা হবে কপ্টিক পঁচাত্তর দাগ দেখো ল্যাটিন যুদ্ধ কবে হয়েছিল উত্তরটা হবে খ্রিস্ট পূর্ব তিনশো চল্লিশ থেকে তিনশো আটত্রিশ প্রশ্ন দেখো ছিয়াত্তর দাগের ল্যাটিন যুদ্ধে কারা বিজয়ী হয়েছিল উত্তরটা হবে রোম সাতাত্তর দাগ দেখো রোমান সমাজে কটি শ্রেণীর আবির্ভাব ঘটেছিল উত্তরটা হবে তিনটি আটাত্তর দাগ দেখো প্রাচীন রোমান অর্থনীতির ভিত্তি ছিল উত্তরটা হবে পরবর্তী প্রশ্ন দেখো উনআশি দাগ কৃষি জমির মালিকানা কাদের হাতে ছিল উত্তর হবে প্যাট্রিসিয়ানদের পরবর্তী দেখো আশি দাগের রোমের সরকারি খাস জমিকে বলা হতো উত্তরটা হবে অগার পাবলিকাস একাশি দাগ দেখো রোমে বণিক শ্রেণীর উদ্ভব ঘটে উত্তর হবে ইতালির মধ্যবিত্তদের মধ্যে থেকে পরবর্তী প্রশ্ন দেখো বিরাশি দাগে রেশম মত পথ কথাটি প্রথম ব্যবহার করে উত্তরটা হবে রুশ গবেষক বুলনিস পরবর্তী দেখো দাগে প্রজাতন্ত্রের যুগের রোমে অর্থ সংক্রান্ত বিষয় দেখতে উত্তরটা হবে কোয়েস্টার পরবর্তী দেখো চুরাশি থাক চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি উত্তরটা হবে রেশম পথ পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব পঁচাশি দাগের কোন ভাষায় প্রাচীন রোমার আইনগুলি লেখা হয়েছে উত্তরটা হবে ল্যাটিন ভাষায় ছিয়াশি দাগ দেখো ম্যাকিয়াভেলি লেখা বিখ্যাত গ্রন্থটি হলো উত্তরটা হবে দ্য প্রিন্স পরবর্তী দেখো প্রশ্ন সাতাশি দাগের কৃত কথার অর্থ হলো উত্তরটি হবে কেনা প্রশ্ন দেখো অষ্টআশি দাগের প্রাচীন গ্রীষ্মে অধিকাংশ দাসী কোন কোন দেশ থেকে আসছে উত্তরটা হবে সিরিয়া মিশর আরব পরবর্তী প্রশ্ন দেখো উননব্বই দাগের গ্রীষ্মের দাস সমাজের মধ্যে এথেন্সের দাসদের বলা হতো উত্তর হবে থিটিস নব্বই দাগের প্রশ্ন দেখো কোন খনিতে গ্রীষ্মের প্রচুর কৃত দাস কাজ করতো উত্তরটা হবে লরিয়ন খনিতে পরবর্তী দেখো একানব্বই দাগ দেখো যুদ্ধ যুদ্ধগ্রন্থটি কার লেখা উত্তরটা হবে থুকিডিডিস পরবর্তী প্রশ্ন দেখো বিরানব্বই দাগের প্রিয় কয় শব্দটির অর্থ কি উত্তরটা হবে নিকটবর্তী মানুষ তিরানব্বই দাগের প্রশ্ন দেখো দ্য ওয়ার্ল্ড অফ রোম গ্রন্থটির লেখক হলেন উত্তরটা হবে এম গ্রান্ট যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা বাড়িতে যখন ফ্রি পাবে তখনই রিভিশন দেবে আর অবশ্যই খাতায় লিখে নেবে পরবর্তী প্রশ্ন দেখো চুরানব্বই দাগে রোমে দাস মালিকরা দাসদের অভিহিত করত কি নামে উত্তরটা হবে সবাক যন্ত্র পরবর্তী দেখো পালিয়ে যাওয়া কৃত দাসদের বলা হতো উত্তরটা হবে ফিউগেটিভ পরবর্তী দেখো কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে উত্তরটা হবে কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত পরবর্তী দেখো সাতানব্বই দাগ কন এঞ্জার গ্রন্থটি কে লেখেন উত্তরটা হবে ফিলোডেমাস পরবর্তী প্রশ্ন দেখো আটানব্বই দাগের কোন দেশের দাসদের জীবন্ত নিহতদের দল বলা হয় উত্তরটা হবে মিশরের পরবর্তী প্রশ্ন দেখো নিরানব্বই দাগের দাস প্রথা কে অমানবিক বলে আখ্যা দেন উত্তরটা হবে স্টোইক শেষ প্রশ্ন দেখো তোমাদের একশো দাগের প্রথম দাস বিদ্রোহ হয়েছিল উত্তরটা হবে সিসিলিতে তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য সমূহ থেকে আমরা মোট একশোটি প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে পড়বে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা